লোকসভা ভোটের আগে লালগোলাতেও তৃণমূলের আদি নব্বের দন্দ্ব প্রকাশ্যে শুক্রবার সন্ধ্যায় বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে ওঠে লালগোলা ভোটের আগে এই ঘটনায় সুর চড়িয়েছেন বিরোধীরা অশ্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব এনজয় দ্য বিটস উইথ ডিজে মিষ্টি ফ্রম কলকাতা নাও অ্যাট মুশিদাবাদস অনলি ডিস্কোথেক ইগনিশন অ্যাট গোল্ডেন রিট্রিট মহনপুর শিল্পা তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ আপকামিং ক্লাব ফ্যাসিলিটি লোকসভা ভোটের আগে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই লালগোলায় নব্য বনাম আদির দ্বন্দ্বে চলল বোমাবাজি তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল বোমাবাজের অভিযোগ দায় অস্বীকারের চেষ্টা তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে নিশানা করছে কংগ্রেস শুক্রবার সন্ধে লালগোলার মানিকচগ গ্রাম পঞ্চায়েতের বাউসমারি এলাকায় হয় ব্যাপক বোমাবাজি বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজিত মণ্ডলের বিরুদ্ধে আহত অবস্থায় তৃণমূল কর্মী গোরচাঁদ মণ্ডল ও উজ্জ্বল মণ্ডল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরাও তৃণমূল কর্মী বলই দাবি পড়ে বাড়ে বর্তমান তৃণমূল নেতা তা রঞ্জিত মণ্ডলের অনুগামী বলেই জানা গিয়েছে গত রাত্রে কালকে সাড়ে পাঁচটাতে ওর ফম আরম্ভ করলো ওই ঝামেলাটা গম চালাইলো ওরাই সুজিতের লোক হ্যাঁ ওই তৃণমূল পুরো নতুন ত্রিমূল হ্যাঁ আর আমরা হয়েছি পুরাতন ত্রিমূল যে ঝামেলা হইলো দেই তো মারামারি হয়তো হইতে বোমচালিদের সাথে স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত মন্ডলের গোষ্ঠীর সাথে সুজিত মন্ডলের গোষ্ঠীর দ্বন্দ্বেই এই বোমাবাজি অভিযুক্ত সুজিত মন্ডল বর্তমানে তৃণমূলের মেম্বার হলেও তিনি বিদায়ী প্রধান বর্তমান ও প্রাক্তনের মধ্যে বিবাদের জেরেই এমন ঘটনা বলে দাবি আহতের পরিবারে তারাও তো তৃণমূল করে আর বাবারাও তৃণমূল করে তাহলে কেন ঝামেলা হবে একই গ্রামে যখন থাকতে হবে তখন শান্তি শৃঙ্খলাভাবে সবাই বাঁচুক ঝামেলা করে কি হবে বলুন তো ঘটনায় তৃণমূল নেতা সুজিত মন্ডলের দিকে নিশানা করেছেন পঞ্চায়েতের উপপ্রধান ততটুকু জানিস এটা শিওর যে হ্যাঁ এটা পার্টিগত ঝামেলা ওখানে আমাদের বাড়ি ছিল অনেক কটা বাড়ি যারা আমার ভোটার তাদের বাড়ি লুটপাট করা হয়েছিলো অনেক ক্ষয়ক্ষতি এর আগেও অনেক মিডিয়া হয়েছে প্রেসে আপনারা দেখতে পাবেন আমার কর্মীর বাড়ি থেকে বোম উদ্ধার করেছে এবং আমার যে বুথ সভাপতি তাকে মেরেছে মেরে চোখ খাম হয়েছে এখন মেডিকেলে ভর্তি আছে ওকে কলকাতা ট্রান্সফার করার কথা টিএমসি থেকে নাড়িয়ে কিন্তু এখন কংগ্রেসের সমর্থক হয় গোষ্ঠী কন্দলের জেরেই এই কাণ্ড বলে দাবি বিরোধীদের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যে প্রমাণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যে প্রকট তাই এখানকার জেলার তৃণমূলের নেতৃত্ব এবং রাজ্য তৃণমূলের নেতৃত্ব রাজ্য সভাপতি এখানকার জেলার তৃণমূলের পর্যবেক্ষক কেউই সামলাতে পারছে না আজকেও লালগোলা তাই হয়েছে লালগোলাতে তাই হয়েছে এমন কোনো ব্লক নেই যেখানে তৃণমূল দুভাগ তিন ভাগ চতুর্ভাগে বিভক্ত নয় লোকসভা ভোটের আগে এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব